হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই বং মোটিভেশনের আরেকটি নতুন এপিসোডে। আশা করি আপনি ভালো আছেন। বন্ধুরা, প্রতিটা মানুষের মনের গভীরে কিছু না কিছু স্বপ্ন অবশ্যই লুকিয়ে থাকে, যেগুলো সে পূরণ করতে চায়, বাস্তবে রূপ দিতে চায়। আপনি কি আপনার ওই স্বপ্নটা পূরণ করার জন্য এখনো পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নিয়েছেন? আপনি কি স্বপ্নটা পূরণ করার জন্য কাজ শুরু করেছেন? আজ আমি আপনাকে জীবনের একটা কঠিন সত্য জানাবো, যা আপনার জানা খুব জরুরি। আপনার স্বপ্ন পূরণের জন্য প্রথম পদক্ষেপ নেওয়াটা খুব কঠিন হতে পারে, ভীষণই চ্যালেঞ্জিং হতে পারে। সমস্ত কিছু খুব সহজ হবে এটা বলেও আমি আপনাকে মিথ্যা বলতে চাই না। আবার এতটাও কঠিন হবে না, মুশকিল হবে না যে আপনি বলে দেবেন আমার দ্বারা এটা সম্ভব নয়। যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে একটা পরামর্শ দেব, আর সেটা হলো আপনি কখনো বাধা বা সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য অপেক্ষা করবেন না। অর্থাৎ প্রবলেমসগুলো শেষ হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, কারণ আপনার রাস্তায় আগত সমস্যা কখনো শেষ হবে না, একের পর এক সমস্যা আসতেই থাকবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। আপনারা সবাই জানেন, সাঁতার কাটার জন্য আপনাকে নদীতে নামতেই হবে। নদীর কিনারায় দাঁড়িয়ে আপনি কখনো সাঁতার শিখতে পারবেন না। এজন্য আপনি যদি বাধাগুলো শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, তাহলে আপনার স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থাকবে। স্বপ্নকে বাস্তবায়িত করার একটাই রাস্তা, সাহস করে ওই সমস্যাগুলোর সামনে দাঁড়িয়ে যান, তার সাথে মোকাবিলা করুন। কোনো স্বপ্নকে পূরণ করার সময় রাস্তায় সব থেকে বড় সমস্যা ওই লোকগুলো হয় যারা আমাদের স্বপ্নের সাথে সহমত পোষণ করে না, এগ্রি করে না। এই ধরনের মানুষগুলো সর্বদা আপনাকে আপনার স্বপ্নের থেকে দূরে সরানোর চেষ্টা করবে। তারা বলবে, তুমি ভুল করছো, তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না, এটা তোমার পাগলামি, তোমাকে এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। আপনি এই ধরনের মানুষদের কথাই কান দেবেন না। আপনার স্বপ্নকে পূরণ করতে থাকুন, ওটার জন্য কাজ করতে থাকুন। আমি এমনটা এজন্য বললাম কারণ বিরোধিতা করার আর হিংসুক লোক সব মানুষের জীবনেই থাকে, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। যদি আপনি এইসব মানুষদের শোনেন, তাহলে কখনোই শুরু করতে পারবেন না। এটা ছিল প্রথম সমস্যা। এবার একটু দ্বিতীয় সমস্যা নিয়ে আলোচনা করা যাক। বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নকে এজন্য পূরণ করতে পারে না, কারণ তারা ভাবে কোনো স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের কাছে খুব ভালো স্কিলস থাকতে হবে, আমাদের ভালো যোগ্যতা থাকতে হবে। কিন্তু এ কথাটা সত্য নয়। সত্যটা হলো, কাজটা করার সময় আমরা শিখতে থাকব, আমাদের দক্ষতা বাড়তে থাকবে, কিন্তু অপেক্ষা করতে থাকলে কিছুই শিখব না। স্বপ্ন পূরণ করার জন্য যখন আপনি কাজ করতে থাকবেন, তখন নানা বাধা আপনার সামনে হাজির হবে, আপনি সেগুলো সমাধানের চেষ্টা করতে থাকবেন, আর অটোমেটিক্যালি আপনার স্কিলস, যোগ্যতা, দক্ষতা বাড়তে থাকবে। যখনই আপনি ভিতর থেকে ভেঙে পড়বেন বা ভয় অনুভব করবেন, এরকম সময় আপনি চোখ বন্ধ করে নেবেন আর ভাবতে থাকবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আপনি মানুষের কাছে একটা উদাহরণ হয়ে গেছেন, সবার মুখে শুধু আপনার নাম। এরকম করলে আপনি একটা অদ্ভুত শক্তি পাবেন, নতুনভাবে কাজ শুরু করার অনুপ্রেরণা পাবেন। শেষে আপনাকে একটাই কথা বলবো, আপনার নিজের স্বপ্ন পূরণ করুন, না হলে আপনি অন্য কারোর চাকর হয়ে তার স্বপ্ন পূরণ করবেন। আপনার নিজের স্বপ্ন পূরণ করুন, না হলে আপনি অন্য কারোর চাকর হয়ে তার স্বপ্ন পূরণ করবেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার উপকারে আসবে। সত্যি যদি এতটুকু উপকৃত হন, তাহলে আপনার কাছের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও লাভবান হয়। আর একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানান বং মোটিভেশনকে আপনার কেমন লাগে, কারণ আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে বারবার অনুপ্রাণিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।